আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখছেন ক্রিয়েটেড ফর ইউটিউব চ্যানেল, আর আমি জাহাঙ্গীর আছি আপনাদের সাথে। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা এবছর এসএসসি পরীক্ষা দিয়েছেন, এবং আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা 2019 সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট খুব সহজে এবং সবার আগে দেখতে পারবেন, এবং রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথে অবশ্যই আপনি আপনার রেজাল্ট মার্কশিট সহ দেখতে পারবেন। সো আমরা সকলেই জানি আমাদের যে বোর্ড রেজাল্টগুলো রয়েছে, বিশেষ করে বিএসসি, জিএসসি, এসএসসি এবং এইচএসসি, এই রেজাল্টগুলো যখন পাবলিশ করা হয় তখন আমাদের যে মেইন সার্ভারটি বা ওয়েবসাইটটি রয়েছে education.gov.bd, এই ওয়েবসাইটটি বা সার্ভারটি খুবই প্রবলেম থাকে, যার ফলে আমাদের রেজাল্ট পেতে অনেকটাই লেট হয়ে যায়। আমরা যখন আমাদের রোল এবং রেজিস্ট্রেশন নাম্বারটি দেই তখন দেখা যায় আমাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্টটি আমরা পাই না। অন্যদিকে আরও একটি সিস্টেম রয়েছে এসএমএস। এসএমএস যখন আমরা পাঠাই তখন কিন্তু সেই এসএমএসের রিপ্লাই পেতে 2 থেকে 3 ঘন্টা সময় লেগে যায়। এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আশা করি আপনারা খুব সহজে আপনাদের রেজাল্ট সবার আগে দেখতে পারবেন। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটি ডিফারেন্ট এবং খুব ভালো একটি ওয়েবসাইট শেয়ার করবো, যেটির মাধ্যমে আপনি আপনার রেজাল্ট খুব সহজে এবং তাড়াতাড়ি দেখতে পারবেন। সো অবশ্যই পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই নিজে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটি শুরু। ওকে ভিউয়ার্স, এসএসসি রেজাল্ট সবার আগে দেখার জন্য প্রথমে আমাদেরকে আমাদের মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে। আপনারা চাইলে আপনাদের ফোন অথবা কম্পিউটারের যে ডিফল্ট ব্রাউজারটি আছে সেটি ইউজ করতে পারেন, অথবা গুগল ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিতে পারেন। প্রথমে আমি আমার ফোনের গুগল ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিব। গুগল ক্রোমে আসার পর ওয়েব অ্যাড্রেসে চলে যেতে হবে, এবং ওয়েব অ্যাড্রেসে আসার পর লিখতে হবে www.eboardresult.com। আপনাদের সুবিধার্থে সাইটটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডিরেক্টলি সাইটে চলে আসতে পারেন, অথবা যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন এবং ব্রাউজারে আসার পর লিখবেন evoardresult.com, eboardresult.com লিখে ইন্টারে প্রেস করবেন। সো এরপর কিছুক্ষণ ওয়েট করার পর একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে প্রথমে যে অপশনটি রয়েছে এসএসসি, এইচএসসি, জিএসসি, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদেরকে কিছু ইনফরমেশন দিতে হবে, যেমন এক্সামিনেশন, ইয়ার, বোর্ড রেজাল্ট। সো আমরা এই সবগুলো পূরণ করে দিব। সো প্রথমে আমাদেরকে এক্সামিনেশনে ক্লিক করে এখান থেকে এসএসসি বা দাখিলে ক্লিক করতে হবে, এবং ইয়ারে চলে যাবেন। ইয়ার থেকে 2019 সিলেক্ট করে নেবেন। সো আমি 2015 সিলেক্ট করে নিচ্ছি, এবং বোর্ড আপনারা যেই বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটি সিলেক্ট করে নেবেন, এবং রেজাল্ট টাইপ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আপনারা পার্সোনাল রেজাল্ট দেখবেন, সেহেতু আমাদেরকে প্রথমে যে অপশনটি রয়েছে ইন্ডিভিজুয়াল রেজাল্ট, এটাতে ক্লিক করবেন। সো আপনারা আবারও দেখেন এক্সামিনেশন, এসএসসি, ইয়ার 2019 দিয়ে দিবেন, বোর্ড ঢাকা বা আপনাদের যেই বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেটা দিয়ে দিবেন, এবং রেজাল্ট টাইপে ইন্ডিভিজুয়াল রেজাল্ট। দেওয়ার পর এখান থেকে আরও কিছু অপশন দেখতে পাচ্ছেন, রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার। সো এখানে আমাদেরকে রোল এবং রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে হবে। অলরাইট ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে আমি আমার রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিয়েছি। রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পারবেন সিকিউরিটি কি নামে একটি অপশন। সো এখান থেকে টাইপ টেক্সট ভিজিবল অন দ্য লেফট ইমেজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে রাইট সাইডে যে লেখাগুলো আছে সেটা এখানে বসিয়ে দিতে হবে। সো এখানে আমি বসিয়ে দিচ্ছি। ওকে ভিউয়ার্স, এখান থেকে সিকিউরিটি কিটি লেখার পর জাস্ট গেট রেজাল্টসে ক্লিক করবেন, এবং গেটস রেজাল্টে ক্লিক করার পর আপনাদের যে কাঙ্ক্ষিত রেজাল্টটি সেটা খুব সহজেই পেয়ে যাবেন। সো এখান থেকে আপনারা আপনাদের ফোনটি রোটেট করে নিতে পারেন। সো রোটেট করার পর আপনারা যদি দেখেন তাহলে উপরে যদি দেখেন তাহলে দেখতে পারবেন আপনাদের রোল, রেজিস্ট্রেশন নম্বর এবং যা যা প্রয়োজনীয় তথ্য এখানে পেয়ে যাবেন, এবং কোন সাবজেক্টে কত গ্রেড পেয়েছে আপনারা সেখান এটা এখান থেকে সেটাও দেখে নিতে পারবেন। সো এভাবে আপনারা খুব সহজেই আপনাদের এসএসসি রেজাল্ট সবার আগে দেখতে পারেন। সো এখান থেকে আপনারা চাইলে প্রিন্ট কারেন্ট উইন্ডোসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সেভ অ্যাজ পিডিএফ থেকে ক্লিক করে এখান থেকে রাইট সাইডে ক্লিক করে দিবেন, এবং এটা গ্যালারিতে সেভ করে নেবেন। এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে এখান থেকে আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি আপনাদের ভিডিওটি অনেক উপকৃত হবে, এবং যদি উপকৃত হন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, এবং এই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ডদের যাতে তারাও দেখে উপকৃত হয়। এবং পরবর্তী ভিডিওতে আমি আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব। অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।